এর গোটাটা ভুক্তভোগী হচ্ছি আমরা, আমাদেরকেই এই ভয়গুলো, এই যে থ্রেট কালচারের শিকার কিন্তু আমরা প্রত্যেক দিন হচ্ছি। থ্রেট কালচার নিয়ে আমরা যে কথাগুলো বলেছি বা থ্রেট কালচার নিয়ে বিভিন্ন ধরনের যে যে স্টেপ আমরা নিয়েছি বিভিন্ন মেডিকেল কলেজ, এবং ম্যাডাম আরও একটা জিনিস, সেদিনকে 14 তারিখ, 14ই অগাস্ট আমাদের আরজিগড় মেডিকেল কলেজে যে ভ্যান্ডালিজম হয়ে গিয়েছিল, সেই ঘটনায় যারা অভিযুক্ত ছিলেন, যতজন ছিলেন, তাদেরকেও ছেড়ে দেওয়া হলো। ধনতেরাসে কেয়ারশেড গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোড যুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। এই বিষয়ে আপনার মতামত আমরা জানতে চাই। আমরা আপনার কাছে কিছু দাবি রাখছি, শুধুমাত্র যে যাতে ওই ছেলে বা মেয়েটা যারা পড়াশোনা করতে কলেজ ক্যাম্পাসে আসে, তারা যেন একটা মানে তাদের নিজের যন্ত্রণাটা বলার মতন একটা যেন জায়গা পায়। আরজিগড় মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের পর যে বিষয়টি আলোচনা এবং বিতর্কে কেন্দ্রবিন্দুতে, তা হলো থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতি, যার বিরুদ্ধে বারবার গর্জে উঠেছেন ডাক্তারি পড়ুয়ারা। একের পর এক সরকারি মেডিকেল কলেজ থেকে আসতে শুরু করে এই অভিযোগ। ভাইরাল হয়েছে হুমকি শাসানির একাধিক অডিও ক্লিপ। জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবির অন্যতম একটি, মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচার বন্ধ করা। সোমবার নবান্ন সভাগৃহে মুখ্যমন্ত্রীর সামনে সেই থ্রেট কালচারেরই একের পর এক দৃষ্টান্ত তুলে ধরেন জুনিয়র ডাক্তাররা। অবদ্ধত্ব কোন জায়গায়, যে যেখানে প্রিন্সিপাল অফিসের স্যারের বাইরে তারা তালা লাগিয়ে প্রিন্সিপাল স্যারকেই কলেজের ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দেবে না যতক্ষণ না তাদের নামে যে সাসপেনশন এসেছে সেই সাসপেনশন রিভোক করা হয়। তাহলে যদি আমরা এই রকম একটা মানে ক্যাম্পাসের মধ্যে থাকি, তাহলে সেখানে মেয়েদের সুরক্ষা কোথায়? তাহলে সেই জায়গা থেকে আমরা মানে আমাদের আরজি এটা ম্যাডাম, যে এই জায়গাগুলো যদি থাকে, হয়তো হয়তো আমরা একটা কলেজ ক্যাম্পাসের বুকে একটু গণতান্ত্রিক পরিবেশ যদি পাই, তাহলে হয়তো এই জায়গাটা কলেজ ক্যাম্পাসগুলোতে তৈরি হবে। ম্যাডাম আজকেও দেখা গেছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে থ্রেট কালচারের যে নাম, প্রধান নাম, সে আজকে গিয়ে প্রিন্সিপালের অফিসের সামনে তালা লাগিয়ে দিয়েছে। জুনিয়র ডাক্তাররা যখন থ্রেট কালচারের বিরুদ্ধে সরব, তখন অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে পাল্টা থ্রেট কালচারের অভিযোগ শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। ডায়মন্ড হারবারের কেসটা আপনারা তুললেন, এরকম কেস আগেও অনেকবার অনেক জায়গায় হয়েছে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যে প্রিন্সিপালকে ঘেরাও করে রেখে বা প্লাস 24 ঘন্টার ওপর, এবং আমার মেয়রও ঘেরাও ছিল সম্ভবত, এবং সেখানে একটি ডাক্তারকে প্রেশার করে ওখানেই রেজিগনেশন করানো হলো। ডোন্ট ইউ থিঙ্ক ইট ইজ অলসো এ থ্রেট কালচার? এই যে যাদবপুরে যে ছেলেটি র্যাগিংয়ে মারা গেল, এটাও তো আমরা চাই না। ধরো সবসময় একটা সিস্টেম শুনে এসেছি আমরা যে সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করে, অনেক জায়গায় হয়তো নয় কিন্তু বেশ কিছু জায়গায় এখনও আছে। এর জন্যই সামাজিক পরিকাঠামো, সামাজিক সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব খুব প্রয়োজন। সরকারি স্বাস্থ্য পরিকাঠামোতে দাপট ছিল যে উত্তরবঙ্গ লবি, তাদের সদস্যদের বিরুদ্ধে থ্রেট কালচার চালানোর বিস্তর অভিযোগ উঠেছে। তৃণমূল ছাত্র পরিষদের আরজিগড় মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি আশিস পাণ্ডে, যাকে CBI গ্রেফতার করেছে, তার বিরুদ্ধেও থ্রেট কালচার চালানোর অভিযোগ করেছেন জুনিয়র চিকিৎসকরা। একই অভিযোগ শাসক ঘনিষ্ঠ একাধিক চিকিৎসকের বিরুদ্ধে উঠেছে। সোমবারের বৈঠকে জুনিয়র চিকিৎসকরা থ্রেট কালচারের অভিযোগ তোলা মাত্র মুখ্যমন্ত্রী যেভাবে পাল্টা থ্রেট কালচারের প্রসঙ্গ তুললেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুমন ঘরাই, সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ।